আগের সেই চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রেলঙ্গন। প্রায় এক মাস আন্তনগর ট্রেন বন্ধ থাকায় সকাল থেকে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন সকাল থেকে নিয়ম মেনে সবকটি ট্রেনই ছেড়ে গেছে কমলাপুর থেকে। মেল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হলেও এখন আন্তনগর ট্রেন সেবা চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। দেশের পরিস্থিতি একটু খারাপ ছিল, এখন স্বাভাবিক হয়েছে, চালু হয়েছে, ভালো। সব দিক দিয়ে আমরা মানে সেফ মনে করি ট্রেন যাত্রাটাই। আশা করি এটা আসলে এখন মানে রেগুলার চলবে। এতদিন ট্রেন অফ ছিল, এখন তো ট্রেন মোটামুটি খুলছে, এখন মোটামুটি খুশি আমরা। অনেকদিন ট্রেন বন্ধ থাকার কারণে দেশে যাইতে পারি নাই, আমার শাশুড়ি অসুস্থ, এখন ট্রেন চালু হওয়ার কারণে যাইতে পারতেছে, অনেক ভালো লাগতেছে। সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে আন্তনগর বুড়িমারি, সিরাজগঞ্জ, জামালপুর ও পারাবত এক্সপ্রেস ট্রেনের চলাচল। 27 দিন যাত্রী পরিবহন বন্ধ থাকায় শত কোটি টাকারও বেশি লোকসান হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার। টোটাল 42 জোড়া আন্তনগর ট্রেনের থেকে আপনার মাত্র 4টি ট্রেনের যাত্রা সাময়িক বন্ধ রয়েছে। আপনারা জানেন যে আন্দোলনের প্রেক্ষাপটে ট্রেনগুলো ক্ষতিগ্রস্ত হয়, চাঁদনগর, সিরাজগঞ্জ, পারাবত এক্সপ্রেস এবং জামালপুর এক্সপ্রেস এবং বুড়িমারি এক্সপ্রেস। আর বাকি সব ট্রেনগুলো অর্থাৎ যথারীতি চলাচল শুরু করেছে। আপনার আশা করছি 2-1 দিনের মধ্যে পরিস্থিতি একদম সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। তবে ভারতের সিদ্ধান্তে এখনও বন্ধ রয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে চলাচলকারী 3টি আন্তর্দেশীয় ট্রেন। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি।